আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ইট পাথরের বাড়িকে কীভাবে স্বপ্নের বাড়ি বানানো যায় তারই লক্ষ্যে আয়ন টিভির বিশেষ আয়োজন ড্রিম হোম আলম দেখবার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উত্তর রহমান লিঙ্কন আপনাদের সাথে বড় মতো আজকেও উপস্থিত আছেন বাঙালি কমেডি একজন জনপ্রিয় প্রকৌশলী ইন্দিয়ান সাদুকুল আলম প্রথমে চলুন তার সাথে পরিচিত হয়ে নিই সালাম আলাইকুম ইন্দিয়ান সাদুক আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ডিম হোম ইনজান আলমে সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আপনাদের প্রপার্টি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো প্রশ্ন করতে পারবেন আপনারা কল করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবেন আপনারা টিভির ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলবেন আমরা অনুষ্ঠানের শুরুতে আজকে জানতে চাই সাথেগুলো আপনার কাছে জানতে চাচ্ছি আমরা আমাদের এরিয়াতে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মূলত প্ল্যানিং পারমিশনগুলো নিয়ে এবং আমি আজকে আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের এরিয়াতে কিভাবে। চিপে প্রপার্টি ডিল পেতে পারি কম খরচে কিভাবে প্রপার্টি ডিল পাওয়া যায় ধন্যবাদ আপনাদের যেহেতু আমাদের আজকের যেই পর্বটা আমরা সাজিয়েছি আমাদের দর্শকদের জন্য যে ডিসকাউন্টেড প্রপার্টি কিভাবে পাওয়া যায় অথবা প্রপার্টি থেকে আমরা কিভাবে একটা আয় ইনকামের ব্যবস্থা করতে পারি আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দর্শকদের জন্য যে কীভাবে আমরা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট লেস মানিতে আমরা কিভাবে প্রপার্টি ডিলটা আমাদের আমরা আমাদের এরিয়াগুলোতে আমরা পেতে পারি তো প্রপার্টি ডিল পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো মেইন যে সোর্সটা হচ্ছে প্রপার্টি নেটওয়ার্ক প্লাস হচ্ছে যে স্টেট এজেন্ট কিন্তু একটা প্রপার্টি নেটওয়ার্কের একটা অংশ এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা এই প্রপার্টিগুলো যে আপনার যে মার্কেট প্রাইস থেকে কম মূল্যে কীভাবে এই প্রপার্টিগুলো আমরা পাবো এর বিভিন্ন সময়ে কিন্তু আমরা বিভিন্নভাবে ভালো গুড ডিল আমরা মার্কেটে পেয়ে থাকি এর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে আপনার প্রোভেটের যে প্রপার্টিগুলো রয়েছে আমরা আমরা সাধারণত যে জিনিসগুলো জানি যে যে বাড়ির মালিক আর বেঁচে নেই এবং এই ওই বাড়িটা যখন তার পরিবারের কাছে যায় তখন ওই প্রপার্টিগুলো একটু সস্তায় পাওয়া যায় অথবা মোটিভেটেড সেলার যদি আমরা খুঁজতে পারি ধরুন আপনার কোনো একজন মানুষ মানুষ তার বাড়িটা আসলে তাকে কুইকলি সেল করতে হবে সেই ক্ষেত্রে মোটিভেটেড সেলার যখন হবে তখন কিন্তু আপনার ডিসকাউন্টে বাড়িগুলো পাওয়া যাবে এবং আপনি আমাদের দর্শক যারা প্রপার্টি খুঁজছেন বা প্রপার্টি নিয়ে যারা কাজ করেন বা যারা ইনভেস্টর রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে অনেক সময় দেখবেন যে একই এরিয়ায় বিভিন্ন বাড়ি যখন অন দ্য স্ট্রিট বা হাই স্ট্রিটে থাকে তখন দেখা যায় যে নর্মাল প্রাইস থেকে টোয়েন্টি পারসেন্ট কমে রয়েছে কিন্তু একটা আপনার কন্ডিশন দেয়া থাকে সেই কন্ডিশনটা হচ্ছে যে ক্যাশ বায়ার অনলি অথবা মর্গেজেবল প্রপার্টি নয় এমন প্রপার্টি যদি কোনো প্রপার্টিতে কোনো ল্যান্ডার আপনার ল্যান্ডিং করতে রাজি হচ্ছেন না বা প্রপার্টিটা এই মুহূর্তে হ্যাবিটেবল নয় সেই প্রপার্টিগুলো কিন্তু ডিসকাউন্ট রেটে পাওয়া যায় পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো আমাদের দর্শকদের জন্য আমরা আস্তে আস্তে বর্ণনা করব। ধন্যবাদ আপনাকে ইন্দ্র সাদক আপনি আলোচনা করছিলেন মোটিভেটেড সেলার আসলে মোটিভেটেড সেলার আসলে কারা এবং কিভাবে আমরা মোটিভেটেড সেলার শনাক্ত করতে পারি আসলে মোটিভেটেড সেলার হচ্ছে এমন একজন সেলার যার আসলে টাকা বা পয়সার প্রয়োজন আসলে মানুষের জীবনে আপনি কিন্তু বা আমরা কিন্তু কখনোই প্রেডিক্ট করতে পারবো না আমাদের যে যে ল্যান্ডলর্ড বাড়িটা বিক্রি করছে তার আসলে টাকার প্রয়োজনটা কেন মোটিভেটেড সেলার হচ্ছে সেই সেলার যার আগ্রহটা বাড়িটা বিক্রি করার দিকে হচ্ছে সবচেয়ে বেশি কারণ তার যে প্রয়োজনটা রয়েছে এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আমরা আসলে প্রফেশনালি দেখেছি বিভিন্ন সময় আমাদের নিজেদের যে ক্লায়েন্ট আছে তাদের বিভিন্ন প্রয়োজনে আমরা দেখেছি যে কারো হয়তো একটা আপনার অপারেশনের জন্য কারো হয়তো লাইফ টাইম একটা একটা প্রয়োজন আছে যে প্রয়োজনটা তাকে মেটাতে হবে এবং খুব দ্রুত মেটাতে হবে কারো হয়তো পারিবারিক সমস্যার কারণে আপনার হয়তো খুব দ্রুত প্রপার্টিটা সেল করতে হবে বা তার দ্রুত ক্যাশের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখন আসলে অপরপক্ষ যারা বিক্রি করবেন তারা আসলে কি কারণে বিক্রি করছেন বা তাদের যে টাকার প্রয়োজনটা এটা আসলে কেন এটা বোঝা কিন্তু মুশকিল কিন্তু এ যে প্রপার্টি ইনভেস্টর হিসেবে বা প্রপার্টি বায়ার হিসেবে আমাদেরকে কিন্তু এমন একজন সেলারকে খুঁজে বের করতে হবে যার আসলে পয়সার প্রয়োজনটা বেশি আপনি ধরেন যেই সেলার যার যার আসলে সেলটা দরকার কিন্তু আসলে তার কোনো প্রয়োজন নেই সে কিন্তু সেই ক্ষেত্রে সে সে কিন্তু ওয়েট করতে পারবে যে হ্যাঁ আপনার এক দুই মাস ওয়েট করে একটা সর্বোচ্চ দামে তার প্রপার্টিটা বিক্রি করতে পারবে কিন্তু আমরা যদি অপরপক্ষে আমরা যদি একটা মোটিভেটেড সেলার খুঁজে পাই যার আপনার এক মাসের ভিতরে টাকা প্রয়োজন বা যার ধরেন আরও কুইকলি যে তার টাকা প্রয়োজন বা তার এই প্রপার্টি থেকে সে টেন টোয়েন্টি পারসেন্ট কমে বিক্রি করলেও প্রবলেম নেই কিন্তু তার অন্য যেই প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ করা আসলে এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটিভেটেড সেলারদের কাছে ভেরি গুড ডিলে আমরা প্রপার্টিটা পেতে পারি ধন্যবাদ আপনাকে মোটিভেটেড সেলার খুঁজে পাওয়ার কি কোনো মানে বিষয় ইজি কোনো উপায় আছে কি না আপনার অবশ্যই মোটিভেটেড সেলার খুঁজে পাওয়ার একটা অপশন রয়েছে সেই অপশনটা হচ্ছে যে আপনি যখন সেলারের সঙ্গে কথা বলবেন বা স্টেট এজেন্ট যদি আপনাকে কোনো একটা প্রপার্টি প্রোপোজ করে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই প্রপার্টিটাতে আর্জেন্সি রয়েছে স্টেট এজেন্ট তাদেরকেই আপনার এই প্রপার্টিটা শো করবে যারা যাদের আপনার মর্গেজ রেডি আসে প্রুফো ফান্ড রেডি আছে। তার মানে হচ্ছে আপনাকে কিন্তু অনেকগুলো সিগনাল দেওয়া হবে যে হ্যাঁ এই প্রপার্টিটা কুইকলি করা প্রয়োজন অথবা যারা অকশন হাউজে যে থাকেন তারা কিন্তু দেখতে পারেন যে হ্যাঁ এই প্রপার্টিটা টোয়েন্টি এইট ডেজের ভিতরে কোনো আপনার কমপ্লিশন করতে হবে কিছু কিছু জায়গায় থাকে সিক্সটি ডের ভিতরে করতে হবে কিছু কিছু জায়গায় থাকে ফোরটি ডের ভিতরে করতে হবে তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের এক একটা প্রয়োজনে তারা একটা ডেডলাইন সেট করে রেখেছে যেই ডেডলাইনটার মধ্যেই কাজ করতে হয় তো এখন আমাদের যারা বায়ার পক্ষ রয়েছে আমাদের যে বাঙালি ভাই বোন যারা যারা প্রপার্টিটা ক্রয় করবেন তারা যদি এরকম আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ এ সে হচ্ছে মোটিভেটেড সেলার বা তার টাকার প্রয়োজন আছে তখন কিন্তু সে একটা ভালো গুড ডিল আনতে পারবে আমরা সব সময় বলি আমরা যাই করব এটা যাতে এথিক্যালি যাতে রাইট হয় আমরা আমাদের নিজেদের উপকারের জন্য অপরপক্ষকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না করি এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে ধন্যবাদ আপনাকে আসলে মোটিভেটের সেলারের বিষয়ের সাথে সম্পর্কিত আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই অনেকে মার্কেট ভ্যালুর চাইতে টোয়েন্টি থার্টি পারসেন্ট কমে তার প্রপার্টি বিক্রয় করে এর কারণটা কি কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার যে প্রপার্টিটা আপনার মার্কেট থেকে অনেক বেশি কম প্রাইসে আছে এটার মধ্যে ছোটো খাটো কোনো না কোনো প্রবলেম রয়েছে রাদার দেন তার আর্জেন্সি মানি আপনি ধরেন আপনার যখন প্রয়োজন আপনার তখন এক হান্ড্রেড থাউজেন্ড আপনি আপনার প্রপার্টি প্রাইসটা হানড্রেড থাউজেন্ড কিন্তু আপনার এখন যে বড় বিপদটা আছে সেই বিপদটা আপনার হয়তো সেভেন্টি বা এইটি থাউজেন্ড পাউন্ড হলে হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার হানড্রেড থাউজেন্ডের জন্য বসে থাকবেন না এর ছাড়া যেই আরও যেই বড় ডিসকাউন্টে বাড়িগুলো পাওয়া যায় আমরা জানি যে বাড়িগুলো হ্যাবিটেবল হতে হলে বাড়িতে একটা কিচেন থাকতে হবে তার যে সেন্ট্রাল হিটিংটা এটা এটা ওয়ার্কিং একটা হিটিং সিস্টেম থাকতে হবে এবং যে যে পাওয়ারগুলো বা আপনার ইলেকট্রিক গ্যাস এবং ওয়াটার এই তিনটা জিনিস থাকতে হয় অথবা বাড়িটাতে কোনো স্ট্রাকচারালি বড় যদি কোনো ফল্ট না থাকে হ্যাঁ তখন বাড়িগুলো আচ্ছা বা আপনার মর্গেজেবল বাড়ি হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দিন কোনো একটা বাড়ি যদি মার্কেটে পড়ে থাকে বা একটা বাড়ির মালিক যদি এই দুনিয়াতে আর না থাকেন সেই ক্ষেত্রে আপনার গ্যাসের যে কানেকশানটা এটা আপনার আর কন্টিনিউ করা হয় না কারণ হচ্ছে গ্যাস এবং ইলেকট্রিসিটি অথবা আপনার যদি ওয়াটারের যদি মিটার সিস্টেম হয়ে থাকে তার যদি তার জন্য কিন্তু একটা সার্ভিস চার্জ বা প্রত্যেক মাসে আপনাকে একটা পেমেন্ট করতে হয় যে যেই বাড়িগুলো আপনার পাঁচ ছয় বছর বা দশ বছর এমটি তখন কিন্তু তার যে ওনার বা তার ওনারের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই সার্ভিসেসগুলোকে আর কন্টিনিউ করা হয় না যেহেতু এটা কোর্টে যেতে হয় কোর্ট একটা ডিসাইড করে আসলে এটার প্রকৃত যে সুফল পাওয়ার যে ফ্যামিলি মেম্বার তারা কারা প্রোভেটের মাধ্যমে তাদেরকে একজন পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় বা এটা আসলে সেল করার জন্য একটা অনুমতি অনুমতিপত্র দেওয়া হয় এর জন্য একটা কিন্তু টাইম লাগে তো এখন কথা হচ্ছে যে এই সময়টায় সার্ভিসেসের যে পেমেন্টগুলো আপনার যে ল্যান্ডলর্ড পক্ষ তারা কিন্তু করে থাকেন না তো এখন যে যখন এই বাড়িটা বিক্রির যোগ্য হয় বা কোর্টের মাধ্যমে যখন তারা আপনার যে পক্ষ সুবিধাভোগী পক্ষ তারা যখন ডিসাইড হয় তখন তারা কি করেন তখন তারা মার্কেটে বাড়িটা আনেন তো কিন্তু ওই মার ওই বাড়িটাতে কিন্তু হাইস্টেড লেন্ডার যারা রয়েছে তারা কিন্তু ল্যান্ডিং করতে রাজি থাকেন না কারণ ইমিডিয়েট এফেক্টে ওই বাড়িটা আসলে মর্গেজেবল নয় তার মানে হচ্ছে যারাই এই বাড়িটা কিনবেন তারা কিন্তু ক্যাশ অথবা তাদের নিজস্ব যে ফান্ডিং রয়েছে তা দিয়ে তারা কিন্তু এই বাড়িটা ক্রয় করতে হবে তো এখন যেহেতু ওই বাড়িটা আপনার মর্গেজেবল নয় সেই জন্য ওই বাড়িটাকে আপনার ডিসকাউন্ট রেটে মার্কেটে কিন্তু বিক্রি করতে হয় তো এখন যদি কোনো ভাই বোন এই বাড়িটা ক্রয় করতে চান তাদেরকে প্রথমত প্রপার্টির যে ইনস অ্যান্ড আউট এই জিনিসটা তাদেরকে জানতে হবে জানার পর তারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এই বাড়িটাতে যদি আমরা কিচেন অ্যাড করি বা গ্যাস অ্যাড করি বা ইলেকট্রিক দেই তাহলে কিন্তু এই বাড়িটা মর্গেজেবল হবে তার মানে হচ্ছে বাড়িটা একটা রিস্ক নিয়ে ডিসকাউন্ট রেটে ক্রয় করে এই বাড়িটাকে কিছু ইনভেস্টমেন্ট করে মর্গেজ রেটেবল বা মর্গেজেবল করে যদি আবার মার্কেটে আনা হয় তখন কিন্তু ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট মতান্তরে কোন জায়গায় কি রকমের কন্ডিশনে বাড়িটা নেওয়া হয়েছে আমাদের কাস্টমাররা আমাদের আমাদের দর্শকরা কিন্তু এই সুযোগটা আসলে নিতে পারবেন ধন্যবাদ আপনাকে আজকে আমরা মতো আলোচনা করছিলাম কিভাবে আমাদের কমিউনিটির ভাই বোনেরা সাশ্রয়ী মূল্যে তাদের প্রপার্টিগুলো ক্রয় করতে পারে এই বিষয়ে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব যে প্রপার্টি ক্রয়ে কিভাবে তারা আসলে সাশ্রয় করতে পারে তাদেরকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কিছু কী বিষয়ে লক্ষ্য রাখলে তারা প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়ী সাশ্রয়ী মূল্যে প্রপার্টি ক্রয় করতে পারবে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দর্শকদের জন্য যে প্রপার্টি যদি তারা ক্রয় করতে চান তাহলে কিভাবে আসলে অল্প দামে ভালো প্রপার্টি বা তাদের স্বপ্নের যে প্রপার্টি সেই প্রপার্টিটা আসলে কিভাবে পাবেন তো এখন যে জিনিসটা হচ্ছে যে আপনাকে যারাই প্রপার্টিটা ক্রয় করতে চাইবেন তারা যদি প্রফেশনাল বডির সম্মুখীন হন অবশ্যই প্রফেশনালি যখন হেল্পগুলো পাবেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কিভাবে আমাদের এক কাস্টমার যেহেতু এটা অনলাইন প্রোগ্রাম আমরা আসলে নামটা না বলি আপনার সব কিছু ব্যাঙ্ক ভ্যালুয়েশন এভরিথিং রাইট আপনার সেল প্রাইস এগ্রিড কিন্তু উনি আপনার বা কৌতূহলের কারণে নিজের সেফটির কারণে উনি কী করলেন যে আপনার একটা স্ট্রাকচারাল সার্ভে করালেন স্ট্রাকচারাল সার্ভে করানোর ফলে যেই জিনিসটা হলো স্ট্রাকচারাল সার্ভেতে বেরিয়ে আসলো ওনার যে আপনার রুফে প্রবলেম রয়েছে এবং ওনার আপনার যে ইনসুলেশন সিস্টেম যে বাসার যে ইনসুলেশন সিস্টেমটা রয়েছে এটার মধ্যে প্রবলেম রয়েছে তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিন্তু রিপোর্ট তার রিপোর্টে উল্লেখ্য করে যে এবং এটার বাড়ির যেই আপনার স্ট্রাকচারার যে যে মেইন যে স্ট্রাকচার এতে কোনো প্রবলেম ছিল না কিন্তু আপনার স্ট্রাকচার রিলেটেড যেটা যেমন রুফ এবং ইনসুলেশন এটাতে প্রবলেম থাকার কারণে উনি কিন্তু নেগোসিয়েশন টেবিলে আবার চলে গেলেন তখন কি করলেন উনি স্টেট এজেন্টের থ্রুতে ওনারকে রিপোর্ট করলেন যে হ্যাঁ আমাকে এই যে প্রবলেম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে প্রবলেমগুলোর কথা আমাকে বলেছে এই প্রবলেমগুলো সলভ করতে আমাকে ফিফটিন পাউন্ড আমাকে স্পেন্ড করতে হবে তো এখন কি করা যায় তখন কিন্তু বাড়ির মালিক তার সাথে বসে সে আবার পুরনো হেসেলে না যেতে চেয়ে এখানে কিন্তু উনি স্টেট ওয়ে টেন পাউন্ড ওনার সেভিং হয়েছে এটা হচ্ছে এক আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখন কোনো একটা বাড়ি যদি পটেনশিয়াল দেখে ক্রয় করা হয় ধরেন এই বাড়িটাতে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট রয়েছে এবং এটা লফ কনভারশন করা যাবে বা আপনার রেয়ার এক্সটেনশন করা যাবে বা বাড়ির পাশে যদি কোনো জায়গা থাকে এবং এটাকে যদি আপনার পোটেন্সিয়ালি বিল্ড করার পসিবিলিটি থাকে তাহলেও কিন্তু আপনার এটা ডিসকাউন্ট রেট হয়ে গেল কারণ হচ্ছে আপনি ফার্দার ডেভেলপমেন্ট করে আপনি পয়সা পাচ্ছেন অথবা আপনার কিছু কিছু বাড়ি থাকে যেই বাড়িগুলো আপনার আইনের কারণে আপনার টোয়েন্টি এইট ডেইজের ভিতরে টোয়েন্টি ডেইজের ভিতরে বা থার্টি ডেইজের ভিতরে অথবা সিক্সটি ডেইজের ভিতরে বিক্রয় করতে হবে তখন যদি ওই বাড়িটা আপনার ক্লোজ টু দ্য ডেড লাইন কেউ যদি কোর্টের যদি কোনো অর্ডার থাকে বা কোনো পারিবারিক সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে যদি তিরিশ দিনের ভিতরে কোনো বাড়ি বিক্রি করতে হয় আর আমাদের কোনো বাই বা বোন যদি সেই বাড়িটা পঁচিশ দিনের মাথায় গিয়ে দেখেন যে এখনও বাড়িটা বিক্রি হয় বা দিনের মাথায় বিক্রি হয় তখন কিন্তু নাই নাই তারা তাদের নিজেদের মতো করে একটা ডিসকাউন্টের একটা অফার করতে পারেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু বায়াররা আপনার অনেক বেশি লাভবান হয় যে এই প্রপার্টিগুলো প্রবলেমেটিক যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো ক্রয় করে ওকে সো এই প্রবলেমেটিক প্রপার্টির কথা বলছিলেন সো এই বিষয়গুলোর ক্ষেত্রে এবং সাশ্রয় করার ক্ষেত্রে আমাদের কমিটির ভাই বোনদের প্রফেশনালে স্বর্ণাপ হওয়ার হওয়ার গুরুত্ব আপনি একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এটা আপনার আপনারা যাই করুন আমাদের ভাই বোনরা যারা প্রপার্টিতে এক্সপার্ট রয়েছেন অবশ্যই আপনারা জানেন কি করছেন যারা আসলে প্রপার্টিতে এক্সপার্ট নন তাদের জন্য বলছি যে আপনারা যখন কোনো একটা রিস্ক নেবেন আপনারা যদি প্রফেশনালের হেল্পটা নিয়ে আপনারা যদি দুই তিনজন প্রফেশনালের কাছে যান তাদের কথাগুলো যদি সিমিলার হয় আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে এর বাইরে কিছু করা সম্ভব নয় তো আপনারা যদি প্রফেশনাল বডির যদি হেল্প নেন যেমন স্টেট এজেন্ট আছেন তারা মার্কেটে একটা একটা প্রাইস দিয়ে বাড়িটা বিক্রি করতে চায় স্টেট এজেন্ট কিন্তু মূলত সেলারের পক্ষে কাজ করেন তো আপনারা যদি একটা প্রফেশনাল ভ্যালুয়েশন করান সেই ক্ষেত্রে যদি আপনার ভ্যালুয়েশানে যদি ডিফারেন্ট প্রাইস আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনারা নেগোসিয়েশন টেবিলে গিয়ে নেগোসিয়েশন করতে পারবেন স্টেট এজেন্ট বাড়িটা তিনশো হাজার পাউন্ড মার্কেটে দিল তার মানে এই নয় যে বাড়িটার দাম আসলে তিনশো হাজার পাউন্ড এটা একটা গাইড প্রাইস এটা বাড়িটার দাম দুইশো সত্তর হাজারও হতে পারে আবার বাড়িটার দাম তিনশো পঞ্চাশ হাজারও হতে পারে তো সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে ব্যাংকের যে মর্গেজ ভ্যালুয়েশন আছে এই ভ্যালুয়েশনের পাশাপাশি আপনারা যদি একটা স্ট্রাকচারাল ভ্যালুয়েশন করান আপনারা ওভারঅল যে বাড়ির কন্ডিশন এই কন্ডিশনটাও জানতে পারবেন এবং আপনারা যে প্রাইসটা আসলে পে করছেন এই প্রাইসটা যে সঠিক প্রাইস তাও আপনারা কিন্তু জানতে পারবেন তার মানে হচ্ছে যে প্রফেশনাল বডি যত বেশি আপনারা ইউজ করবেন তত বেশি আপনারা আপনাদের পারচেসের ক্ষেত্রে সেফ থাকবেন সো প্রফেশনাল বডি চুজ করার ক্ষেত্রে আমাদের বাঙালি কমিউনিটির ভাই বোনেরা কী কী বিষয় তাদের মাথায় রাখতে পারে এবং এই বাড়ি কেনার ক্ষেত্রে কী কী বিষয় প্রফেশনালদের সাথে তারা ডাবল চেক করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই প্রফেশনাল বডি যখন যখনই আমাদের ভাই বোনরা চুজ করবেন তখন তাদেরকে অবশ্যই যে জিনিসটা রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আমি যার কাছে পরামর্শ নিচ্ছি আসলে সে পরামর্শ দেওয়ার মতো যোগ্য কিনা বা সে যে পরামর্শটা দিচ্ছে আসলে সে এটা জেনে দিচ্ছে কি না এমনিতেই বলে দিচ্ছে তো কোনো প্রফেশনাল অবশ্যই তারা এই এমনিতেই কথা বলবেন না দ্বিতীয়ত হচ্ছে আমি এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব বা আমার নিজের নিজের ভালো করার জন্য দায়িত্ব যে আমি যদি প্রপার্টির জন্য যাই অবশ্যই প্রপার্টি প্রফেশনালের কাছে যাব। আমি যদি অ্যাকাউন্টেন্সির ব্যাপারে যাই তাহলে আমি অ্যাকাউন্টেন্টের কাছে যাব আমি যদি আইন সংক্রান্ত ব্যাপারে যাই আমি একজন লয়ারের কাছে যাব। তো প্রপার্টির ক্ষেত্রে আপনার ভাই আমাদের ভাই বাঙালি ভাই বোনেরা যারা বাংলাদেশি আছেন ভাই বোনেরা তারা অবশ্যই যদি কোনো প্রপার্টি প্রফেশনালের কাছে যান ওনারা নিজেরা সেই প্রফেশনালের আসলে ওই প্রফেশনে অ্যাডভাইস দেওয়ার মতো সেই এবিলিটি আছে কি না বা ইংল্যান্ডে তার আসলে ওই অ্যাডভাইসটা দেওয়ার মতো কোনো সার্টিফিকেট রয়েছে কি না বা কোনো অ্যাওয়ার্ডিং বডির সাথে যুক্ত রয়েছে কি না এটা জানতে হবে এখন আমরা যেই প্রবণতাটা দেখি আমরা আসলে সবাই সব কিছু জানার চেষ্টা করি বা আমরা সবাই সব কিছুতে জ্ঞান দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রেই কিন্তু আসলে আমাদের অনেক বোন অনেক বড় বিপদের মধ্যে পড়ে যান আমাদের মধ্যে আমাদের নিজস্ব আমাদের কমিউনিটিতে যে জিনিসটা রয়েছে যে আমরা আসলে সবাইকে অ্যাডভাইস করতে পছন্দ করি আমরা আসলে নিজে না জেনে একটা জিনিস জানার যে অভিনয় করা এটা 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 কিন্তু আমরা আমরা করে থাকি অনেকেই করে থাকেন আমি বলছি না আসলে সবাই করেন এটা নিয়ে আসলে নেগেটিভ কোনো আলোচনারও দরকার নেই আমরা আসলে চাচ্ছি আমাদের বাইবন যারা বাঙালি বাইব বাংলাদেশি বাইবন আছে তারা যেন প্রতারিত না হয় তারা যেন সঠিক একটা পরামর্শ পায় তো প্রপার্টি কিনতে যাবেন অবশ্যই যারা এই মার্কেটে অনেকদিন ধরে প্রপার্টি নিয়ে ডিল করছেন যারা এই মার্কেটটাকে ইনস অ্যান্ড আউট জানেন তাদের নিয়েই কিন্তু তাদের কাছ থেকেই কিন্তু পরামর্শটা নেওয়া উচিত এবং আপনারা সব সময় মনে রাখবেন আপনারা প্রফেশনালের পরামর্শ নিতে গিয়ে যদি আপনারা কিছু পে করতে হয় আপনাদের ওই টাকাটা কিন্তু আপনার তিনশো চারশো হাজারের যে পারচেসটা রয়েছে সেই পারচেসটাকে প্রোটেক্ট করবে এটা কিন্তু ওয়েস্ট নয় এটা আসলে একটা গুড ইনভেস্টমেন্ট হবে কোনো একটা প্রফেশনালের সাথে আপনার প্রফেশনাল পরামর্শ নেওয়া ধন্যবাদ আপনাকে আমাদের প্রপার্টি কেনার ক্ষেত্রে বিভিন্ন ইনভেস্টররা বিভিন্ন রকম ভুল করে থাকে তারা প্রপার্টি কেনার ক্ষেত্রে কী কী ভুল করে থাকে ইনভেস্টর যদি একটু বলতে বলতে আমাদের আমাদের বা আমি তো আর সব ইনভেস্টরদের কথা বলবো না আমাদের আমরা যারা প্রফেশনালি প্রপার্টি নিয়ে কাজ করার কারণে আমরা যে জিনিসটা পাই যে আপনার যখন আপনার নিউ ইনভেস্টর থাকে তখন তারা কিন্তু একটা 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 কম্পিটিশান থাকে যে আমাকে প্রপার্টিটা এখনই কিনতে হবে আমি দুই মাস ধরে কিনতে পারতেছি না আমি চার মাস ধরে কিনতে পারতেছি না অনেক দিন ধরে ঘোরাঘুরি করছি কিন্তু আসলে আমার প্রপার্টিটা হচ্ছে না তখন কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে প্রপার্টিটা দেখার কারণে তারা কিন্তু একটা একটা মানে হাই প্রাইস দিয়ে বা প্রিমিয়াম দিয়ে প্রপার্টিটা ক্রয় করে ফেলেন বা অনেক ক্ষেত্রে মার্কেটটা না জেনে ধরেন আপনার স্টেট এজেন্ট খুব সুন্দর করে গুছিয়ে যখন এটা উপস্থাপন করা হয় যে এই বাড়িটাতে আপনি আপনার লফট কনভার্সন করতে পারবেন আপনি সিক্স মিটার এক্সটেনশন করতে পারবেন আপনার প্ল্যানিংয়ের যে আপনার পাশে একটা জায়গা দেখিয়ে বলে দিল যে হ্যাঁ এখানে আপনার একটা আরেকটা বাড়ি বানাতে পারবেন কিন্তু আসলে এটার যদি যাচাই না করা হয় আপনার বাড়ির পাশের জায়গাটায় আপনি একটা ডেভেলপমেন্ট করতে পারবেন এটা কিন্তু যেরকম পারবেন সত্য আবার পারবেন না এটাও কিন্তু সত্য তার মানে হলো কি এটা ফিফটি বিষয়ে আপনার সাথে আরেকটু জানবো আমার সাথে একটা ফোন কল আছে দেখি আমার সাথে কে আছেন না Asalamualaikum কল আর কে বলছে নম্বরে প্রশ্ন করুন প্লিজ আচ্ছা মানে স্ক্যাম ডিউটির কথাটা জানতে হচ্ছিল আচ্ছা স্ক্যাম ডিউটি যদি আপনার বাসা থাকে আর এখানে একটা ই আছে যে প্রাইমারি আপনি কি রেসিডেনশিয়াল বাসা নাকি ঠিক আছে আপনি কি এই বাসায় আপনি এখন থাকবেন মানে নাকি অন্য একটা বাসা না সেটা সাথে আপনি রেন্ট দিয়ে তো স্ট্যাম্প ডিউটির ব্যাপারটা যদি একটু কাইন্ডলি ক্লিয়ার করতেন যে কাকে স্ট্যাম্প ডিউটিটা দিতে হবে এস এল নাকি ওটা কি জানি একটা বলেন যেটা কি যে কোনো জায়গায় আপনার বাসা থাকলেই হবে নাকি আপনি এখন যে বাসা কিনতেছেন সে বাসাটা আপনার থাকবেন এখন কারণ আপনার এখন আপনি ধন্যবাদ আপু আপনার প্রশ্নটা সম্ভবত হচ্ছে যে কোন বাসাটাতে আপনার আসলে স্টাম্প ডিউটি এবং কিভাবে দিতে হবে যে আপনার রেসিডেন্সিয়াল হাউস হলে কি পরিমাণে দিতে হবে বা আপনার যদি একের অধিক প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে কিভাবে দিতে হবে তাই তো এখন কথাটা হচ্ছে যে আপনার ইউকে তে যদি আপনি কোনো সময় বাড়ি ক্রয় করে থাকেন তার মানে আপনি আর ফার্স্ট টাইম বায়ার নয় এখন যদি আপনি একবার বাড়ি ক্রয় করে এটাকে বিক্রি করেছেন কিন্তু আবার বাড়ি ক্রয় করছেন তখনও কিন্তু আপনাকে হায়ার স্টাম্প ডিউটি দিতে হবে আর আপনার যদি একের অধিক বাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনাকে বাই টু লেট বাড়ির জন্য বা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আপনাকে একটা হায়ার রেটে আপনাকে স্টাম্প ডিউটি দিতে হয় তো এখন যেই বাড়িটা আপনার নিজের থাকার জন্য বা ফার্স্ট টাইম আপনার এর আগে আপনার কখনো বাড়ি ছিল না সেই ক্ষেত্রে আপনার করোনার পূর্বে আমাদের ছিল তিনশো হাজার পাউন্ড পর্যন্ত স্টাম্প ডিউটি দিতে হয় না বা ফ্রি এখন করোনাকালীন সময়ে জুলাই পর্যন্ত আপনার এটার পাঁচশো হাজার করা হয়েছে এটা আবার নর্মালে চলে যাবে আমরা আশা করছি আপনার এই স্ট্যাম্প ডিউটি হলিডে পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন আবার ব্যাক টু নর্মাল ফার্স্ট টাইম বায়ারদের জন্য থ্রি হান্ড্রেড পর্যন্ত হয়তো আবার দিতে হবে না কিন্তু সেকেন্ড টাইম বায়ারদের ক্ষেত্রে কিন্তু বা বাই টুলেট প্রপার্টির ক্ষেত্রে আপনাকে হায়ার রেটে স্ট্যাম্প ডিউটি দিতে হবে এখন আমাদের বাঙালি ভাই জন্য একটা ইজি ওয়ে আছে কিভাবে আপনি চেক করবেন আসলে আপনাকে কত টাকা দিতে হবে আপনারা যদি গুগলে গিয়ে স্টাম্প ডিউটি ক্যালকুলেটর এই শব্দটা লিখে এই সেন্টেন্সটা লিখেন তখন কিন্তু একটা অসংখ্য ক্যালকুলেটর আসে আপনারা গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে স্টাম্প হাউ টু ক্যালকুলেট স্টাম্প ডিউটি এটার মধ্যে যদি যান অবশ্যই আপনারা দেখতে পারবেন যে ফার্স্ট টাইম বায়ার না সেকেন্ড টাইম বায়ার দুইটা অপশন রয়েছে এবং আপনার পারচেস প্রাইস যেটা আছে এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্টলি কত টাকা আপনাকে স্টাম্প ডিউটি হিসেবে দিতে হবে আপনারা জানতে পারবেন ধন্যবাদ আপনি কলারের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেন আমাদের সময় হলে একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পরে এসে আমরা আরও জানবো আপনার কাছ থেকে সুপ্রিয় দর্শক আমরা ইংরেজি যে সাদুকুল আলমের কাছ থেকে জানছিলাম কীভাবে সাশ্রয়ী মূল্যে আমরা আমাদের প্রপার্টি ক্রয় করতে পারি এবং কীভাবে স্মার্টলি সেই প্রপার্টিগুলো আমরা ক্রয় করতে পারি এই বিষয়ে আমরা আরও জানবো ছোট্ট একটি বিরতির পর আশা করি সাদেই থাকবেন ধন্যবাদ স্বাগত ড্রিম ড্রিম হোমে আমরা মূলত আলোচনা করছিলাম কীভাবে আমরা স্মার্টলি সুন্দরভাবে সাশ্রয়ী প্রপার্টি সাশ্রয়ী মূল্যে প্রপার্টি ক্রয় করতে পারি এ বিষয়ে বিস্তারিত বলছিলেন আমাদের বাঙালি কমিটির একজন জনপ্রিয় প্রকৌশলী ইন্দির সাধুকলম ইন্দান সাধুকলম আপনি আলোচনা করছিলেন ইয়া ইনভেস্টররা কী কী ভুল করতে পারে এটাকে আমাদের একটা কলার ছিল কলারের এক প্রশ্ন ছিল যে স্ট্যাম্প ডিউটি মূলত কাকে পে করতে হবে যদি ডিউটিটা হচ্ছে এটা একটা ট্যাক্স আপনারা যারাই বাড়ি ক্রয় করেন এটা সরকারকে পে করতে হয় ইউকের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদেরকে একটা যে ট্যাক্স পে করতে হয় বাড়ি ক্রয় করার কারণে বা কোনো প্রপার্টি ক্রয় করার কারণে এটাকে আসলে স্ট্যাম্প ডিউটি বলা হয় এটা সরকারকে প্রদান করতে হয় ধন্যবাদ আপনাকে আপনি বিরতির আগে একটু বলছিলেন যে ইনভেস্টররা যে সকল ভুল করে থাকে আমাদের কমিউনিটি যদি বলতেন আরেকটু আসলে ইনভেস্টিং ফার্স্ট টাইম ইনভেস্টিংয়ের যে ভুলগুলো থাকে আমরা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিটা সময়ে আমরা শিখি তো প্রপার্টি বিজনেসটাও কিন্তু অন্য যে কোনো বিজনেসের মতো একটা বিজনেস এটাতে আপস অ্যান্ড ডাউন হয় কিন্তু অন্য বিজনেসে দেখা যায় যে আপনার যদি প্রতিদিন কাস্টমার না আসে হয়তো আপনার কোনো ট্রানজ্যাকশন বা ক্যাশ ফ্লো থাকে না কিন্তু প্রপার্টির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রিস্ক ফ্যাক্টর প্রপার্টি ইনভেস্টমেন্টটি ইনভেস্টিংয়ে কিন্তু অনেকটাই কম তো এখন কথা হচ্ছে যে যে করা হয়ে থাকে যখন আমরা দেখেছি অনেক আমাদের থেকে দেখেছি যে আমাদের অনেক ভাই বোন কিন্তু হয় তো এখন এটা টেম্পটিং হয়ে যান তো এখন আপনি যদি একটা জিনিস ক্রয় করতে গিয়ে ক্রেতাকে বোঝান যে এটা আপনার পছন্দ হয়েছে উচ্চাভিলাসী হয়ে যাওয়া বা আপনার প্রপার্টিটাকে ভালোবেসে ফেলা প্রপার্টিকে ভালোবাসা কিন্তু খারাপ জিনিস নয় কিন্তু আমার ব্যবহারে আমার ব্যবহারে ক্রেতা যেন না বুঝে বা সরি বিক্রেতা যেন না বুঝে যে আমার এটা পছন্দ হয়েছে বা আমার ওয়াইফের এটা পছন্দ হয়েছে বা আমার পার্টনারের এটা পছন্দ হয়েছে যে এখনও এটা এটা তারা কিনে নেবেন তো এখন আপনি যদি আপনি বলেন যে আপনি যদি একটা জিনিসকে দেখেন যে আমাকে পছন্দ হয়েছে এই জিনিসটা আপনি তো আর আপনার আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফিটটা করেই বিক্রি করবেন তো এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রপার্টি ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যদি ইমোশনটা যদি কন্ট্রোল না করা যায় অনেক ক্ষেত্রে কিন্তু থ্রি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অনেকে কিন্তু এটা এডিশনালি পে করে ফেলেন তো এখন যদি আপনি চারশো হাজারের একটা বাড়িতে ফাইভ পার্সেন্ট যদি এডিশনালি আপনি পে করেন তার মানে হচ্ছে বিশ হাজার পাউন্ড আপনি ওভার দ্য মার্কেট বাড়িটা ক্রয় করার সময় কিন্তু আপনি পে করে ফেললেন এখন আমি সবসময় যে জিনিসটা বা আমাকে সবাই যে জিনিসটা জানে যে আমি সবসময় বলে থাকি যে প্রপার্টি ইনভেস্টিংটা হচ্ছে আপনাকে যত টাকা ইনভেস্ট করবেন ফার্দার ডেভেলপমেন্টে তার কিন্তু ডাবল আপনাকে বের করে আনতে হবে না হলে এটা আসলে এটা ভালো ইনভেস্টমেন্ট নয় তো আপনি যদি ক্রয় করার ক্ষেত্রে আপনি টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড এডিশনাল করে ফেললেন কিন্তু আমার ফর্মুলাগুলো বা আমার বলা কথা অনুযায়ী আপনি লস্ট কনভার্সন করে আপনি আবার ম্যাক্সিমাইজ করলেন থার্টি থাউজেন্ড তার মানে হচ্ছে আপনি কিন্তু এই পুরো প্রসেসটাতে শুধু টেন থাউজেন্ড পাউন্ড মেক করলেন কারণ আপনি প্রথমে টেম্পটিং হয়ে গিয়ে আপনি যেই লসটা করেছেন বা আপনার কাছে পছন্দ হয়ে যাওয়ার কারণে যে 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 প্রবলেমটা আপনার হয়েছে যে আপনি ওভার দ্য মার্কেট তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কখনোই ওভার দ্য মার্কেট প্রপার্টি ক্রয় করা উচিত নয় আমাদের এখন এখন ইস্টাম ডিউটি হলিডের কারণে বা এই লন্ডনের ক্ষেত্রে যদি আমি বুঝি বা যতটুকু আমরা দেখি আমরা কিন্তু দেখি প্রত্যেক স্যাটারডেতেই একটা বাড়ি দেখার জন্য আপনার জন মানুষ চলে আসছেন তার ফলে যে বাড়িটা আসলে মার্কেটে স্টেট এজেন্টই মার্কেটিং করেছে দুইশো পঞ্চাশ হাজার বাচ্চা তিন তিনশো পঞ্চাশ হাজার ওই বাড়িটা যখন দেখি যে তিনশো নব্বই হাজারে বিক্রি হচ্ছে তখন কিন্তু আমরা এজ এ প্রফেশনাল হিসেবে আমরা কিন্তু হাসি আর দুঃখ হয় সেই সব মানুষের জন্য যারা এখন প্রপার্টিটা ক্রয় করছেন কিন্তু আসলে কম্পিটিশনের কারণে তারা ওভার দ্য মার্কেট টেন টোয়েন্টি গিয়ে বাড়িটা আসলে ক্রয় করছেন ধন্যবাদ আপনাকে গত সপ্তাহে আমাদের একজন আমাদের দর্শক মুক্তিন আফিস ভাই উনি একটু প্রশ্ন করেছিলেন যে থ্রি বেডরুম হাউস বিল্ড করতে কি পরিমাণ বাজেটের প্রয়োজন আপনি যদি একটু বলতেন আর জি আসলে ভাইকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সোশ্যাল মিডিয়ায় উনি প্রশ্নটা করেছিলেন যে আসলে কোনো একটা বাড়ি আসলে বিল্ড করতে কি পরিমাণ পয়সা লাগবে এটা কিন্তু ডিপেন্ড করে ওই বাড়িটার ফাউন্ডেশনের ডিজাইনটা কীরকম হয়েছে অথবা ফ্লোর এরিয়া কতটুকু হয়েছে তো আপনি যদি নেক্সট টাইম আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অথবা আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ায় আপনার যেই আপনার রিকোয়ারমেন্টটা রয়েছে এটা যদি আমাদেরকে আপনি জানানোর চেষ্টা করেন অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু জ্ঞান রয়েছে তা দিয়ে আপনাকে হেল্প করা ধন্যবাদ আপনাকে মুক্তির হাফিজ যদি আপনি আমাদের আজকের অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আশা করি আপনি আপনার এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আমরা আপনার কাছে এখন জানতে চাইবো বাই টু লেট মর্গেজটা আসলে কী আসলে আপনি অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা জানি যারা ইউকেতে অনেক দিন ধরে রয়েছে বা প্রপার্টি মার্কেটের মধ্যে রয়েছে প্রপার্টি নিজের একটা প্রপার্টি হওয়া এবং আপনার আরও বেশি একের অধিক প্রপার্টি থাকা এটা কিন্তু সবসময় ছিল কিন্তু উনিশশো সালে সরকার পলিসিগত কারণে বাই মর্গেজ নামে যেই মর্গেজটাকে আসলে ইন্ট্রোডিউস করেছে এটার কারণে কিন্তু প্রপার্টি মার্কেটের যেই সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ইউকেতে যদিও বাইদ আমি নাইনটি এইটে এই ছিলাম না হ্যাঁ কিন্তু যেহেতু আমি প্রপার্টি নিয়ে কাজ করি প্রফেশনাল হওয়ার কারণে আমি কিন্তু এটা এগুলো আমার আমার আসলে জ্ঞানে থাকতে হয় তো নাইনটিন নাইনটি এইটে এই যখন বাইটুলেট মর্গেজটাকে ইন্ট্রোডিউস করা হলো তখন কিন্তু প্রপার্টি ইজ ইজ এ গেম চেঞ্জিং ফর সাম ল্যান্ডলড আর তখন আগে কিন্তু নাইনটি এইটের আগেও একের বেশি প্রপার্টি করা যেত কিন্তু সেই ক্ষেত্রে যেই পরিমাণে আপনার ডিফিকাল্টিস ছিল আপনার ফান্ডিং পাওয়াটা বা ল্যান্ডিং পাওয়াটা কিন্তু নাইনটিন নাইনটি এইটে কিন্তু এটাকে কিন্তু আপনার অনেক স্মুথ করে দিল আপনার যারা দুই তিনটা প্রপার্টির মালিক ছিলেন তারা কিন্তু আপনার বিভিন্নভাবে ইকুইটিগুলোকে আপনার এবং মার্কেটের ট্রেন্ডের কারণে তারা কিন্তু অনেক বেশি প্রপার্টির মালিক হয়ে গেলেন বা আপনার এখন কিন্তু টোয়েন্টি ডিপোজিট দিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টিগুলোকে আপনার আপনি অ্যাকোয়ার করতে পারছেন তো বাই লেট প্রপার্টির সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যখন একটা মানুষ আপনার অনেকগুলো বাই লেট প্রপার্টির মালিক হয় তার কিন্তু ক্যাশ ফ্লোটা অনেক ভালো থাকে কেউ যদি প্রপার্টি অ্যাজ এ বিজনেস বা মনে করেন যে আমি প্রপার্টি ইনকামটাকে আমার মেইন ইনকামটাকে সাবস্টিটিউট করে আমি আসলে প্রপার্টির উপরে ডিপেন্ড করে আমি একটা শখ আপনার আমরা কিন্তু কাজ করি আসলে নিজের জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য এখন প্রপার্টি ইনভেস্টমেন্টটা যদি ক্লেবার ওয়েতে যদি আমাদের সেই ইনকামটাকে যদি সাবস্টিটিউট করে তখন কিন্তু আমরা আমাদের নিজেদের শখের যে কাজ এটা কিন্তু আপনার করা যায় আমি কিন্তু আসলে একটা সময়ে আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি একটা সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাকে কিন্তু খুব আর্লি যেতে হতো আইদার আমার ইউনিভার্সিটি যাওয়ার জন্য অথবা আমার কাজে যাওয়ার জন্য তখন কিন্তু সকালে ওঠাটা ছিল আমার একটা প্রয়োজন আর এখন কিন্তু আমি সকালে উঠি এটা আমি আসলে আমার নিজের অভ্যাসের জন্য উঠি তো তখনকার আমার সকালে ওঠা আর এখনকার ওঠার মধ্যে কিন্তু একটা রাত দিন একটা ডিফারেন্স রয়েছে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্রপার্টিতে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন যদি আপনাদের যে প্রপার্টি যদি আসলে আপনাকে জেনারেট করতে থাকে আর প্রপার্টি যদি আপনাকে ইনকাম দিতে থাকে এখন বাইটুলেটের প্রপার্টির ক্ষেত্রে বাইটুলেট যে মর্গেজটা এই মর্গেজটা কি হয় ইন্টারেস্ট অনলি এই মর্গেজটা করা যায় তো এখন একটা বাড়ির যদি মেইন মর্গেজ হয় তাহলে আসলে মর্গেজ সিস্টেমটা কি আমি একটু আলোচনা করি বাই দ্য ওয়ে আমি বলে নিচ্ছি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি কিন্তু মর্গেজ মর্গেজের কোনো অ্যাডভাইস আপনাদেরকে দিচ্ছি না আমি শুধু একটা ওভারভিউ বলছি যেটা আসলে কিভাবে হয় মর্গেজ এই ওভারভিউ জানার আগে আমাদের সাথে একটা ফোন করা আছে আমাদের সাথে দেখি কে আছেন আলাইকুম আমরা চলে যাচ্ছি না ফোন নাম্বার ড্রিম জি ড্রিম হোম ফোন নম্বর দেখি আর লোকটি জি আপনার ওকে দর্শক হ্যাঁ আপনি কাউন্সিলের হাউজে থাকেন আপনি কিভাবে কিনবেন এটা আপনাকে কাউন্সিলকে লিখতে হবে ভাই আপনি ওইটা আপনার রাইট টু বাই হিসেবে আপনি ওই ঘরটা ক্রয় করতে চান তখন কাউন্সিল আপনাকে আপনাকে একটা ওকে আর তখন কাউন্সিল আপনাকে একটা রিপ্লাই করবে তখন একটা প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো একে একে আপনাকে ফলো করতে হবে অথবা কোনো প্রফেশনালের শরণাপন্ন হতে হবে যারা আপনার পক্ষ থেকে সেই প্রসেসগুলো ফলো করবে বা আপনার পক্ষ থেকে কাউন্সিলের সাথে যোগাযোগ করবে আমরা এখন চলে যাই যে মর্গেজেস 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 যেই আসলে ওয়ার্ডটা এটা কিন্তু আসলে অনেকেই জানেন না বা অনেকে আবার অনেকেই জানেন এটা হচ্ছে একটা ফরাসি শব্দ বা ফ্রান্সের শব্দ এর মূল যে ফ্রান্সের ভাষায় এটার যে মূল যেই আপনার সার মর্মটা এটা হচ্ছে যে মর্গেজেস কমিটমেন্ট আনটিল রিটায়ারমেন্ট আপনাকে আপনার মর্গেজটা মানুষ কেন নেয় যে আপনার যখন আপনি রিটায়ার হয়ে যাবেন তখন কিন্তু আর আপনার একটা মর্গেজের যে এলিজিবিলিটি এটা কিন্তু থাকছে না তো মেইন হোমের যে মর্গেজটা হয় এই মর্গেজটা ধরেন কেউ টোয়েন্টি ফাইভ ইয়ারের জন্য করে থাকে কেউ টোয়েন্টি ইয়ারের জন্য করে থাকে তার মানে হচ্ছে আপনি মর্গেজ যেই পরিমাণ টাকা ব্যাংক থেকে বড়ো করলেন সেই পরিমাণ টাকার আপনাকে একটা পঁচিশ বছরের বা বিশ বছরের ওভার দ্য পিরিয়ডে আপনি এই টাকাটা ব্যাঙ্কে ফেরত দিবেন প্লাস হচ্ছে ইন্টারেস্ট দেবেন তার মানেটা হচ্ছে যে পঁচিশ বছর পরে ব্যাংকে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না তার মানে হচ্ছে মর্গেজ যেই যেই টার্মের জন্য আসলে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে এসেছে এটা মেইন যে জিনিসটা এটা হচ্ছে যে আপনি রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আপনার যে বাড়িটা সে বাড়িটা আপনি পে অফ করে দেবেন আর বাইটুলেট মর্গেজ আপনার যে প্রশ্নটা বা আমাদের অনেক দর্শকদের যে প্রশ্নটা এটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন বাইটুলেট মর্গেজের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা বাড়িতে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে পয়সাটা বড় করেন বা টাকাটা বড় করেন এটা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু আপনি শুধু পে করছেন ইন্টারেস্টটা পঁচিশ বছর পরেও কিন্তু আপনাকে একই পরিমাণ টাকা দিতে হবে এখানে ইউকেতে যে বিউটি অফ মর্গেজ সিস্টেমটা এটা হচ্ছে যে আপনি কিন্তু যদি ভুল করেন কেউ কোনো আমাদের অনেকেই ফোন করে আমাদেরকে বলেন যে ভাই আমি ভুল করেছি আমার ইন্টারেস্ট রেটটা ভালো না ভুলটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য করেন এখানে মর্গেজটা কিন্তু দুই বছরের হয় পাঁচ বছরের হয় তার মানে আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আপনি আপনার বাড়ির জন্য আপনি কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে দুই বছরের জন্য অথবা পাঁচ বছরের জন্য আপনি চুক্তিবদ্ধ ওই সময়টার পরে কিন্তু আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কিন্তু যেই ভুলটা করেছেন এই ভুলটা না করে আবার সুধ্রিয়ে আপনি ফাইন্যান্সটা করতে পারেন বাইটুলেট মর্গেজের ক্ষেত্রে যেহেতু শুধু ইন্টারেস্টটা পে করতে হয় সেই ক্ষেত্রে কি হয় আপনার একটা ভালো অ্যামাউন্ট যে ল্যান্ডলোড রয়েছে তাদের অ্যাকাউন্টে থেকে থেকে যায় এখন আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সেকশন টোয়েন্টি ফোর নামে একটা উনিশ দুই সালে সরকার ব্রিটিশ সরকার দুই সালে সেকশন টোয়েন্টি ফোর নামে একটা সেকশন এনেছে সেই সেকশনটাতে আনার কারণে নাইনটিন নাইনটি এইটে যেই ব্যবসাটা বাই টুলেটের যে ব্যবসাটা আপনার রমরমা হয়েছিল বা এই এইটা কিন্তু দুই সাল পর্যন্ত যেটা খুব ভালো ছিল সরকার এখন নিজস্ব নামে সেকশন টোয়েন্টি ফোরটা শুধু একটি কেউ যদি বাই লেট প্রপার্টি তার নিজস্ব নামে এবং হায়ার ট্যাক্স পেয়ার হয় যে কারো যদি ইনকাম বেশি হয় এবং নিজের নামে যদি প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে সেকশন টোয়েন্টি এটা কিন্তু খুব ভালো একটা ইনকামের ব্যাপার নয় এখন আমরা যে বাঙালি ভাই বোনদেরকে আমরা যে বলতে চাচ্ছি যে প্রপার্টি মার্কেটটা একটা সেফ মার্কেট এবং প্রপার্টি মার্কেটে আসলে কিভাবে আপনার পয়সা মেক করা যায় এই জন্য আমরা যে জিনিসটা আমরা আমরা সবসময় ইনফ্লুয়েস করে থাকি বা আমরা পরামর্শ দিয়ে থাকি তারা কিন্তু তাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে বা নিজেদের যে হোমওয়ার্ক রয়েছে এটা দিয়েই কিন্তু ইনভেস্ট ইনভেস্টমেন্টটা করবেন কারণ আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নই আমরা কিন্তু কাউকে বলছি না আমাদের কোম্পানিতে কোনো আপনারা ইনভেস্ট করেন আমরা আসলে ইনভেস্টমেন্ট কোম্পানিও না তো অতএব আমাদের কিন্তু আমরা কোনো লাভের জন্য আপনাদেরকে করছি না এটা অ্যাজ এ কমিউনিটি গিভিং ব্যাক টু সামথিং টু দ্য কমিউনিটি এই জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা করা তো এখন কথা হচ্ছে যে বাই লেট প্রপার্টির ক্ষেত্রে যে শুধু ইন্টারেস্টটা দেওয়ার কারণে একটা বড় অংশ একটা কিন্তু ক্যাশ ফ্লো থাকে কিন্তু আপনার ইউকেতে সবচেয়ে বিউটি অফ প্রপার্টি ইনভেস্টিং প্রপার্টি কিন্তু বাই টাইম যখনই টাইম যায় তো সেই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে টু থাউজেন্ড এইট এবং নাইনে যারা প্রপার্টি ক্রয় করেছেন তারা কিন্তু এখন তাদের প্রপার্টিটা ইস্ট লন্ডন বা লন্ডনের মধ্যে যারা আছেন কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে তার মানে সময় একটা বড় ব্যাপার প্রপার্টি ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যদি বুঝে শুনে আসলে প্রপার্টি ইনভেস্টিং করা যায় এবং একটা বাই টার্ন একটা একটা লম্বা সময় পরে কিন্তু একটা এই প্রপার্টির রিটার্নটা যে আসে এটা কিন্তু অনেক ভালো আসে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি যে কেন পাইটুলেট প্রপার্টিগুলো বেটার কারণ হচ্ছে আপনার চারশো হাজারের একটা বাড়ির মেইন মর্গেজ যদি আপনার আমি একটা গাইডলাইন দিচ্ছি শুধু এটা যদিও মর্গেজটা বয়স এবং ইন্টারেস্ট রেট ক্রেডিট স্কোর অনেক কিছুর উপরে ডিপেন্ড করে হ্যাঁ আমি একটা রাফলি বলছি যদি চারশো হাজারের রেসিডেন্সিয়াল বাড়ির মর্গেজ বারো থেকে চোদ্দোশো পাউন্ড হয় আর বাইটুলেটের ক্ষেত্রে এটা কিন্তু চার থেকে পাঁচশো পাউন্ড হবে তার মানে হচ্ছে এখানে কিন্তু এক হাজার পাউন্ডের বা আটশো থেকে এক হাজার পাউন্ডের একটা ডিফারেন্স থাকে বাই টু লেট প্রপার্টি তার মানেটা কি আমি প্রপার্টিটা ক্রয় করছি আমার একটা ফাইন্যান্সিয়াল গেইনের জন্য বা আমার একটা আপনার লাভের জন্য আর মেইন যে প্রপার্টি মেইন হোমের প্রপার্টিটা মানে কি আমি আমি আসলে নিজের থাকার জন্য এই প্রপার্টিটা ক্রয় করছি তো এখন সেকশন টোয়েন্টি ফোর সালের আপনার যে যেহেতু এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এটা কিন্তু আপনার আস্তে আস্তে অনেকেই আপনারা এখনই বুঝতে পারছেন এটাকে চার বছরের মধ্যে আপনার পুরো হানড্রেড পারসেন্ট যেটা মর্গেজের যে ইন্টারেস্ট এটা আগে ডিডাক্ট করা যেত এখন আর ড করা যাচ্ছে না তো এখন আমরা বলে থাকি যে প্রপার্টি যারা বাই টু লেট ল্যান্ডলর্ড রয়েছে তারা কিন্তু অনেকেই আপনার এ আগামী বছর দুই সালে যখন এটার হান্ড্রেড পারসেন্ট এফেক্ট আসবে তার আগে কিন্তু অনেকগুলো প্রপার্টি আসলে আপনার মার্কেটে আসবে কারণ হচ্ছে এখন দুই সালে কেউ যদি তার প্রপার্টি দশটা যদি প্রপার্টি থেকে থাকে তা থেকে যদি হানড্রেড থাউজেন্ড মেক করে থাকেন দুই সালে সে এটা পঁচাত্তর হাজার হয়ে গেছে আমি ইন্টারেস্টের কথা বলছি শুধু একটা বেসিক বোঝানোর জন্য এটা কিন্তু ইন্টারেস্টের আপনার এটা বাইশ সালে গিয়ে কিন্তু জিরো হয়ে যাবে শুধু ইন্টারেস্টের মানি সেভিংটা কিন্তু আমি বলছি কেউ আবার মিস আন্ডারস্ট্যান্ড করবেন না বা মিস মিসএন্টারপ্রেট করবেন না তার মানে হচ্ছে যে বাই টু লেট ইনভেস্টর যারা হাই হাইয়েস্ট ট্যাক্স পেয়ার এবং নিজস্ব নামে প্রপার্টি রয়েছে তারা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে এখন এটা থেকে আসলে উত্তরণের উপায়টা কী কে কীভাবে যারা বাই টুলেট ইনভেস্টর রয়েছেন আমাদের বাঙালি ভাই বোন রয়েছেন এখন এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে লিমিটেড কোম্পানি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেকশন টোয়েন্টি ফোর কিন্তু আর এক্টিভ থাকে না তার মানে হচ্ছে লাভ লস একটা কোম্পানি হলে লাভ লস যেভাবে হিসাব করা হয় এটা যদিও অ্যাকাউন্টেন্টের ব্যাপার তারা কিন্তু অনেকটাই সেভ করতে পারছেন কারণ হচ্ছে আপনার সেকশন টোয়েন্টি ফোরের যে এফেক্টটা রয়েছে এটা পার্সোনাল বাড়ির ক্ষেত্রে এবং হায়েস্ট ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য হবে অন্যথায় কিন্তু প্রযোজ্য হবে না তো এখন যারা নিজস্ব নামে অনেকগুলো প্রপার্টি করছেন তাদের কিন্তু এই সেকশন টোয়েন টোয়েন্টি ফোর নিয়ে চিন্তা করার বিষয় রয়েছে এবং আমাদের বাঙালি বাইবোন যারা রয়েছে তারা যদি ফিউচার প্রপার্টি ডেভেলপমেন্টে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই এগুলোর উপকারিতা এবং অপকারিতা জেনেই কিন্তু প্রপার্টি ইনভেস্টমেন্টে আসা উচিত ধন্যবাদ আপনাকে মার্কেটের একটি বর্তমান ট্রেন্ড আছে লিজ অপশন সো লিজ অপশনটা কি আপনি যদি একটু বলতেন এবং পাশাপাশি বাড়ির মালিক না হয়েও কীভাবে বাড়িতে সুবিধাগুলো পাওয়া যায় বা বাড়িতে প্রফিট লাভ করা যেতে আপনাকে অত্যন্ত ধন্যবাদ আসলে অনেক আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে আমরা আসলে প্রপার্টি থেকে কিছু পয়সা মেক করতে চাই কিন্তু আসলে প্রপার্টিটা ক্রয় করে এটাকে ফ্লিপে করার জন্য বা এটাকে একটু মেক ওভার করার জন্য যে পয়সা প্রয়োজন হয় এটা অনেক সময় আমাদের থাকে না কিন্তু আসলে আমাদের প্রপার্টির থেকে পয়সা মেক করার জন্য যে জ্ঞানটা রয়েছে এটা রয়েছে তো লিজ অপশন হচ্ছে এখন এটা নতুন একটা ট্রেন্ড যে বাড়িটা ক্রয় না করেও আপনি কিভাবে ওই বাড়িটা থেকে আসলে আপনি পয়সা মেক করতে পারবেন যদিও লিজ অপশনের ক্ষেত্রে অবশ্যই আমরা পরামর্শ দেব যে আপনারা যখনই এটা করতে যাবেন আপনারা একজন বিজ্ঞ লয়ারের কাছে যাবেন এবং এটার যে উপকারিতা অপকারিতা জেনে নেবেন আমি শুধু বর্ণনা করছি লিজ অপশন আসলে জিনিসটা কী লিজ অপশন জিনিসটা হচ্ছে যে আপনি আর একটা বাড়ি পছন্দ হলো এবং ল্যান্ডলর্ড এই বাড়িটা বিক্রি করবেন কিন্তু আসলে ল্যান্ডলর্ড বাড়িটা বিক্রি করতে পারছেন না বিভিন্ন কারণে হতে পারে অথবা তার পছন্দ মতো সে প্রাইস পাচ্ছেন না তখন আপনি যদি কথা বলে এটাকে লিজ অপশন করতে পারেন এই অপশনটা এটা সম্পূর্ণ আপনার আইনসম্মত এর জন্য আপনাদেরকে লয়ারের কাছে যেতে হবে এর মানেটা হচ্ছে যে আপনি বাড়ির মালিককে যদি রাজি করাতে পারেন যে আপনি বাড়িটা ক্রয় করছেন কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে অথবা আপনি বাড়িটার মধ্যে যে তার সাথে একটা কন্ডিশন এটা নিজেদের মধ্যে একটা কন্ডিশনে যেতে হবে আমি আবারও বলছি আপনারা লিজ অপশনে যাওয়ার আগে অবশ্যই আপনাদের লয়ারের সাথে পরামর্শ করে লিজ অপশনে আপনারা কি করতে পারেন ধরেন আমি আপনাকে যদি একটা একটা সিম্পল এক্সাম্পল দিই আমাদের কোনো এক ভাই তার থ্রি বেডরুমের বাড়িটা বিক্রি করবেন তার ওনার আসলে এখনই পয়সার প্রয়োজন নেই কিন্তু ওনার আসলে বাড়িটাও আর এই হেসেলটা ওনার ভাল লাগছে না তার সাথে যদি আমরা আমরা ধরেন কথা বললাম আরেকজন ভাই যদি তার সাথে কথা বলে বলেন যে হ্যাঁ ভাই আপনি তো আসলে এই বাড়িটা বিক্রি করবেন কিন্তু আসলে চলেন বিক্রি করার আগে আপনার যে পোটেন্সিয়ালগুলো রয়েছে বাড়ির এগুলো আমরা এক্সারসাইজ করে বাড়িটা বিক্রি করি ধরেন মার্কেটে তখন যদি তারা দুইজন একটা মার্কেটে যে প্রপার্টিটার প্রাইস রয়েছে ধরেন আপনার তিনশো হাজার পাউন্ড তিনশো হাজার পাউন্ডের বাড়িটা লিজ অপশনে সে যদি তাকে রাজি করাতে পারে ধরেন ওই লোক আসলে দুইশো নব্বইতে তার সাথে রাজি হলো বলে হ্যাঁ আমি এই প্রপার্টির প্রাইসটা দুইশো নব্বই আমি ধার্য করলাম একটা প্রপার ভ্যালুয়েশনের মাধ্যমে এখন এটার মধ্যে ফারদার ডেভেলপমেন্ট করবে তো ফার্দার ডেভেলপমেন্টে ধরেন এ যদি আইডেন্টি এ হয় ডেভেলপমেন্ট পার্টনার আইডেন্টি বি হয় যে আসলে ল্যান্ডলর্ড তখন এ যদি এটার মধ্যে যে ধরেন আমরা সবসময় বলে থাকি যে ফোর্টি থাউজেন্ড পাউন্ড বা থার্টি টু ফোর্টি থাউজেন্ড পাউন্ড খরচ করে আপনার পারমিটেড ডেভেলপমেন্ট রাইটটাকে এক্সারসাইজ করে লফট কনভার্শন করে থ্রি বেডরুমের হাউসটাকে আসলে ফোর বেডরুমে কনভার্ট করা হলো এবং কসমেটিক কিছু কাজ করা হলো তো এখন যেই তিনশো হাজারের বাড়িটা এখন যদি এটা তিনশো সত্তর বা তিনশো ষাট হাজার হয় বা হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে অনেক বেশিও হয় তো যদি তিনশো ষাট হাজারও হয় যদি থা থ্রি থাউজেন্ড পাউন্ড ইনভেস্টমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুশো নব্বই হাজারে সে প্রথমে যেহেতু লিজ অপশনে গিয়েছিল তো আপনার সেখানে তার দশ হাজার পাউন্ডের একটা সেভিং রয়েছে কিন্তু এখানে যে বিউটিটা হচ্ছে বাড়িটা কিন্তু তাকে ক্রয় করতে হচ্ছে না বাড়িটা তাকে স্টাম্প ডিউটি পে করতে হচ্ছে না যেহেতু বাড়িটা তার নামে নয় বা সে যেহেতু বাড়িটার মালিক সে নয় বা লিগেল যে কস্টরা রয়েছে বাড়িটা তার নামে ট্রান্সফার করার জন্য এটা কিন্তু সম্পূর্ণটা তাকে করতে হচ্ছে না কিন্তু এই যে লিজ অপশনের জন্য তাকে কিন্তু একটা লিগাল ফি আপনাকে দিতে হবে এখানে কিন্তু একটা সেভিং হবে এখন দেখা যাচ্ছে দুইশো নব্বই হাজারে যে বাড়িটা বিক্রি করতো ল্যান্ডলর্ড সে আরও আরও যেহেতু যে ইনভেস্টর সে আরও থার্টি থাউজেন্ড পাউন্ড একটা রাউন্ড ফিগার আমি হিসাব করছি থার্টি থাউজেন্ড পাউন্ড ইনভেস্ট করেছে তার মানে হচ্ছে টু নাইনটি প্লাস থার্টি এখন কিন্তু বাড়িটার যে মেইন যেই ভ্যালুটা রয়েছে এটা কিন্তু থ্রি টোয়েন্টি থাউজেন্ডে হয়ে গেল বাড়িটা কিন্তু তার নামে হয়নি কিন্তু লিজ অপশনে আইনত সমস্ত কাগজপত্রগুলো ঠিক করে এখন বাড়িটা যদি তিনশো ষাট হাজারে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু চল্লিশ হাজারের একটা একটা এডিশনাল প্রফিট আসলে থাকে তো এখন যদি এই লিজ অপশনে গিয়ে যদি আপনার ল্যান্ডলডের সাথে যেই আইডেন্টি এ সে যদি চায় একটা চুক্তি করতে যে এডিশনাল যে মানিটা আমরা মেক করব এটার একটা পোর্শন ল্যান্ডলর্ডকে দেবে তার মানে হচ্ছে ল্যান্ডলর্ড বাড়িটা ছয় মাস পরে হয়তো বিক্রি করলো কিন্তু ছয় মাস পরে বিক্রি করার কারণে তার যেই মানি প্রোটেক্টেড মানি যে টু এটা তো পেলোই প্লাস কিন্তু আরও যে চল্লিশ হাজারের এটা মতান্তরে বিভিন্ন সময় ফিফটি ফিফটি হতে পারে তার মানে হচ্ছে ল্যান্ডলর্ড তার নিজস্ব যে প্রাইস আছে লিজ অপশনে যাওয়ার কারণে এই প্রাইস থেকে কিন্তু সে আরও আপনার বিশ হাজার পাউন্ড এক্সট্রা প্রাইস পেলো ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এক মিনিটে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের যে আলোচনাগুলো করেছিলেন যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলতেন আমাদের যারা বাঙালি ভাই বোন রয়েছেন আপনারা যারা নিজের বাড়ির জন্য বাড়িটা নিজে থাকার জন্য বাড়িটা ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই বাড়ির খুঁটিনাটিগুলো দেখে নেবেন যে বাড়িটা ক্রয় করছেন আসলে এই বাড়িটাতে যদি স্বপ্ন নিয়ে ক্রয় করেন যে আপনি হয়তো এই বাড়িটাকে স্বপ্নের মতো বড় বানাবেন এই বাড়ির যত এক্সটেনশন পসিবিলিটি রয়েছে সেই পসিবিলিটিকে আপনারা এক্সারসাইজ করতে চান অবশ্যই আপনারা ক্রয় করার পূর্বে আপনারা দেখে নেবেন সেই বাড়িগুলোতে পারমিটেড ডেভেলপমেন্ট রাইট রয়েছে কি না এবং সেই বাড়িগুলোতে আপনারা আসলে পাঁচ বছর বা দশ বছর পরে স্বপ্নের সেই বাড়িটাকে কীরকম দেখতে চান সেই বাড়িটা আসলে আসলে সম্ভব কিনা না সেইভাবে বানানো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এর জন্য দয়া করে আপনারা প্রপার্টি প্রফেশনাল যারা রয়েছেন আর্কিটেক্ট রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা নিজেরা রিসার্চ করে বের করতে পারেন আপনারা নিজেরা কাউন্সিলের ধারস্থ হতে পারেন অবশ্যই কাউন্সিল সবাইকে হেল্প করে আপনারা যারা আমার আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত দেখেন আমরা শুধু আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি আসলে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের হোমওয়ার্কটা করে নেবেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমাদের ইউকেতে প্রপার্টি মার্কেট ক্রমাগত ঊর্ধ্বমুখী আর আমাদেরও রয়েছে অনেক সীমাবদ্ধতা এই সীমাবদ্ধ সত্ত্বেও আমরা কিভাবে প্রপার্টি মালিক হতে পারি সেজন্য আপনারা প্রপার্টি একজন স্পার্টে সর্বামর্ট হবেন আশা করি ইনশাআল্লাহ এবং তাহলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রপার্টির মালিক হতে পারবেন আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ